প্রথমে বলি যে আমার প্রিয় লেখক এবং তার সৃষ্ট প্রিয় চরিত্র নিয়ে আজকের আমার ভিডিও। নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল দর্শক বন্ধুদের। আমি ময়ূরী, আজকে আবারও একটি নতুন বইয়ের আলোচনা নিয়ে চলে এসেছি। প্রথমে বলি যে আমার প্রিয় লেখক এবং তার সৃষ্ট প্রিয় চরিত্র নিয়ে আজকের আমার ভিডিও, সেটা হলো নীল লোহিত। নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। নীল লোহিত আসলে যে উপন্যাসগুলি সৃষ্টি করেছেন সেগুলি মূলত ভ্রমণ কাহিনী, তবে কাল্পনিক। কাল্পনিক ভ্রমণ কাহিনী হচ্ছে নীল লোহিত। নীল লোহিতের লেখা চলো দিকশূন্যপুরে উপন্যাসটি নিয়ে আজকে আমি দু একটি কথা বলবো। সেই বইটি পড়ে আমার কি মনে হয়েছে সেটা আপনাদেরকে জানাবো। তার আগে প্রত্যেককে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, যারা বই সম্পর্কিত ভিডিও দেখতে পছন্দ করেন, এবং লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনাদের কাছের বন্ধুদের কাছে অবশ্যই ভালো লাগলে আমার এই ভিডিওগুলি শেয়ার করে নিতে পারেন। তো চলুন আজকে আলোচনাটি শুরু করা যাক। নীল লোহিত, প্রথমেই বললাম যে নীল লোহিতের উপন্যাসগুলি সাধারণভাবে কাল্পনিক ভ্রমণ কাহিনী, অর্থাৎ কল্পনা, গল্পনে উঠে আসা একটি জায়গা, যে জায়গার বাস্তবে হয়তো সেই নাম খুঁজে পাওয়া যায় না, হয়তো অন্য কোনো নামে সে জায়গাটা আছে, এইরকম জায়গায় উনি যান এবং সেখানে গিয়ে তিনি যে জীবনটা কাটান বা বিভিন্ন টাইপের হয়ে মানে হয়ে থাকে, তো সেটা নিয়ে তিনি উপন্যাসগুলি লেখেন। তো চলো দিকশূন্যপুরে নীল লোহিতের লেখা, তো এই উপন্যাসটি নিয়ে আমি কথা বলবো। এই উপন্যাসটির মধ্যে কি আছে, প্রথমে যেটা বলার, নীল লোহিত এই উপন্যাসটির মধ্যে দেখিয়েছেন যেটা, সেটা হলো প্রথিতযশা শিল্পী, বা বলা যায় শুধু প্রথিতযশা একজন শিল্পী না, হতে পারে ডাক্তার, প্রফেসর, কেউ মানে চিত্রশিল্পী, কেউ নৃত্যশিল্পী, এবং কেউ ওয়েল এস্টাবলিশড ফিনান্সিয়ালি, মানে তার হয়তো আলাদা করে সে হয়তো চিত্রশিল্পী বা ডাক্তার নয়, কিন্তু সে হয়তো ফিনান্সিয়ালি ওয়েল এস্টাবলিশড, কেউ ইঞ্জিনিয়ার, তারা প্রত্যেকেই তাদের এই জীবন সুখ স্বাচ্ছন্দ্য বা বিলাসিতায় ভরা জীবন ছেড়ে এক জায়গায় গিয়ে বসতি করেছে, এবং প্রত্যেকে আলাদা আলাদাভাবে, কেউ কিন্তু কাউকে চিনে না, একা একা গিয়ে বলা যায় একরকম সন্ন্যাস জীবন, কিন্তু সেখানে সন্ন্যাস মানে সন্ন্যাস নেয়া বা সন্ন্যাস গ্রহণের কোনো পন্থাই নেই বা কোনো নিয়মই নেই, সেখানে মানুষ একা থাকে, একা বাঁচে, সবাই সবার সাথে নতুনভাবে সম্পর্ক গড়ে তোলে, কিন্তু সেখানে তারা ফেলে আসে তাদের অতীতকে, তাদের নাম বদলে ফেলে তারা বেঁচে থাকে পাহাড়ের এক ছোট্ট গ্রামে, সেই গ্রামে জঙ্গলে ঘেরা গ্রাম, নদী, সেখানেই তারা কাটিয়ে দেয় তাদের জীবনের নতুন মানে তাদের জীবনের একটি অধ্যায়, বা তারা তাদের সারা জীবনটাই কাটিয়ে দিতে চায় এই বিলাসিতাহীন একটি জীবনে। যে মানুষগুলো জীবনের অর্ধেক সময় বা জীবনের বেশিরভাগ সময় বিলাসিতাপূর্ণ জীবন কাটিয়েছে, সে মানুষগুলোই চায় যে বিলাসিতাহীন, স্বাচ্ছন্দ্যহীন, মানে অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করে, মানে আরামবিহীন একটি জীবন যাপন করতে, কিন্তু তারা সেই জীবনটা যাপন করতেই বরং আরাম বোধ করে, যেখানে টাকা পয়সার কোনো প্রয়োজনই নেই, যেখানে সেই বিনিময় প্রথা আজও চালু আছে। হয়তো কারোর বাড়িতে বেগুন সে চাষ করছে, সেই একটি গির্জায় সে বেগুনগুলো রেখে আসে এবং সেখানে তার বদলে অনেক জিনিস আছে, সে চাইলে সেটা নিয়ে আসতে পারে। তো এরকম নানান মানে বিনিময় প্রথার মাধ্যমে যারা জীবন কাটায়, নদী থেকে জল তুলে নিয়ে আসে বা কুয়ো থেকে জল নিয়ে এসে খায়, যত সামান্য যাদের রান্নার উপকরণ, তারা সেখানেই সুখী থাকে। অর্থাৎ এই যে জীবনটার কথা আলটিমেটলি চলো দিকশূন্যপুরে এই উপন্যাসটিতে তুলে ধরেছেন, তার মধ্যে লেখক কি বোঝাতে চেয়েছেন, আমার যেটা মনে হয়েছে, আমরা প্রতিনিয়ত যে জীবনে বাস করি, হয়তো নীল লোহিত তার উপন্যাসগুলির মধ্য দিয়ে আমাদের সেই জীবনটাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যে এই জীবনটার হয়তো অতটা প্রয়োজন নেই যতটা বিলাসিতা আমরা চাই বা যতটা বিলাসিতা আমরা উপভোগ করব বলে বাসনা নিয়ে বেঁচে থাকি, বা যে বিলাসিতাটা আমরা পাচ্ছি না বলে মনে অদ্ভুত আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকি, যে পাচ্ছি না কেন তার জন্য দুঃখ পাই, সেই বিলাসিতা, সেই অত্যধিক চাহিদা, এইগুলোকে ত্যাগ করে যে মানুষগুলো বেঁচে আছে বা বেঁচে থাকতে চাইছে, তারা কি মানুষ না বা তাদের কি জীবন নেই, এটা একটি কাল্পনিক কাহিনী হলেও তার মধ্যে দিয়ে নীল লোহিত, ওই যে বললাম বারবার নীল লোহিত তার
উপন্যাসগুলিতে চ্যালেঞ্জ ছুড়ে দেন মানুষদেরকে, আমরা যেভাবে জীবন কাটাই সেই জীবনকে। নির্লোভ সহজ সরল জীবনের কথা বলে, যেখানে অহংকার নেই, যেখানে হিংসা নেই, অহেতুক লোভ নেই, লালসা নেই, মায়া মমতায় পূর্ণ, যেখানে জোর করে মানুষের মধ্যে, মানুষের যে হিংসা হানাহানি মানুষের মধ্যে প্রবেশ করে যায়, সে কোনো মানে অহেতুক কোনো বিলাসিতা তো নেই বললাম, কিন্তু মানুষের মধ্যে অহেতুক লালসাও নেই, হিংসাও নেই। তো এই হচ্ছে নীললোহিত। এবং চলো দীক্ষণপুরে, বললামই যে একটি গ্রাম, তার আগে তার যাত্রা শুরু কিভাবে হচ্ছে এবং কিভাবে চলো দীক্ষণপুর থেকে নীললোহিত ফিরে আসছে এবং সেখানে কিভাবে পৌঁছাতে হয়, সে সবই তিনি তার কল্পনার মধ্য দিয়ে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। তো নীললোহিত পড়ার উপকারিতা হচ্ছে মানুষের মনকে ভীষণভাবে সরল একটি জীবন দেখায়, জীবন চেনায়। নীললোহিত চরিত্রটা এই রকমই যে সারাদিন হয়তো একটি কেন্নই যাচ্ছে সেটা দেখে কাটিয়ে দেয়, বা একটি কেন্নই গোল হয়ে গেল সেটা কখন খুলবে সেটা দেখে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে, কিংবা মাটিতে নিজের নাম খোদাই করতে করতেই, মানে মাটি যে মাটিতে চাষ হয় সেই মাটিতে হয়তো একটা কাঠি দিয়ে নিজের নাম লিখতে লিখতে সকাল থেকে সন্ধ্যা কাটিয়ে দিতে পারে। তো এইরকম চরিত্র হচ্ছে নীললোহিতের। নীললোহিত পড়া সবার উচিত, জানার জন্য, বোঝার জন্য, অনুভব করার জন্য। তো নীললোহিত আমি যে বইটা থেকে পড়েছি, আসলে নীললোহিত আমার কাছে, নীললোহিতের কোনো সমগ্র নেই, আমি মূলত নীললোহিত আনন্দবাজার বা দেশ পত্রিকা থেকেই পড়ি। তো এটা আমি পড়েছি 1403 শারদীয়া আনন্দবাজার থেকে, তাহলে আমি বইটির মুদ্রিত মূল্যও বলতে পারবো না। তবে মানে আমি খুব তাড়াতাড়ি হয়তো নীললোহিত সমগ্র সংগ্রহ করব, খুব ইচ্ছা নীললোহিত সংগ্রহ করার, এখনো পর্যন্ত সংগ্রহ করে ওটা হয়নি। বিভিন্ন শারদীয়া থেকেই আমি নীললোহিত পড়ি, এরকম হয়েছে যে একটা নীললোহিতে আমি হয়তো আরেকবার পড়ে ফেলেছি, মানে ভালো লাগার জায়গা থেকেই পড়েছি, পড়ি। এখনো অনেক নীললোহিত আমার কাছে আছে, মানে এই শারদীয়া পত্রিকাগুলোতে, যেগুলো আমার এখনো পড়া হয়নি। আবার হয়তো নীললোহিতের আলোচনা হবে বা অন্য কোনো উপন্যাস নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। তার আগে সবাইকে একটু রিকোয়েস্ট করবো, প্লিজ নীললোহিত পড়ুন, মানে পড়াটা খুব দরকার। খুব একটা বড় উপন্যাস না, একদিনেই খুব ইজিলি পড়া হয়ে যায়, কিন্তু ভীষণ ভালো লাগা, ভীষণ একটা তৃপ্তি মানুষকে দিয়ে যায় বা পাঠককে দান করেন লেখক। তো আজকের মতো এটুকুই, পরবর্তীতে আবার নতুন কোনো আলোচনায়, নতুন কোনো ভিডিওয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বই পড়বেন আর পাশে থাকবেন। নমস্কার।